অনেক উপরে উঠতে হবে। দুই বাঙালি আমরা চলে এসেছি ফার্স্ট টাইম, পুরো অফরোড, পুরো অফরোড। কি অবস্থা রাস্তা, পুরো বাইকার্স আসছে দেখো, পুরো ফুল প্যাক টাপ হয়ে হেঁটে। অসাধারণ ভিউ, অসাধারণ। সুপ্রভাত, আজ 13ই মার্চ 2024। আমরা এখন পুরী থেকে বেরিয়ে যাচ্ছি উড়িষ্যার একদম নতুন একখানা ডেস্টিনেশন, যার নাম মানিনাঙ্গা। এখনও পর্যন্ত ইউটিউবে বাংলায় কোনো কন্টেন্ট সেখানে নেই, হয়তো দু চারটে ভিডিও আছে যেটা উড়িষ্যার লোকাল যারা আছে তারা গেছিলো, এবং সেইভাবে ডিটেলস কোনো ভিডিও ইউটিউবে নেই। এই প্রথম সেই ভিডিওটা আসতে চলেছে, ভিডিওটি পুরো দেখুন, আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে, কারণ নতুন একটা ডেস্টিনেশন। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, ভেবেছিলাম 5টার মধ্যে বেরিয়ে যাব, এটা গোছাতে করতে একটু লেট হয়ে গেল। চলুন আস্তে আস্তে আমরা এবার পুরীকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাব নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের এই যে মানিনাঙ্গা আমরা যাচ্ছি, একটা নতুন ডেস্টিনেশন যেটা ইউটিউবে সেইভাবে কোনো ভিডিও নেই, এই সব ভিডিওই আসবে, কারণ সামনে আইপিএল, সবাই আইপিএল নিয়ে ব্যস্ত থাকবে, তাই হয়তো ভিডিওগুলো সপ্তাহে একটা করে আমি দেবো, পরপর হয়তো দুদিন তিন চার দিন পরপর দেবো না, সপ্তাহে একটা করে আনবো, কারণ আইপিএল নিয়ে ম্যাক্সিমাম সবাই ব্যস্ত থাকবে। এখন আমরা একদম লোকালয়ের মধ্যে দিয়ে যাবো, রাস্তাঘাট খুবই ভালো, উড়িষ্যার রাস্তাঘাট তো খুবই সুন্দর। চলুন যে নতুন ডেস্টিনেশন আমরা যাব, আমি এর আগেও কোনো দিন যাইনি, এই প্রথম যাচ্ছি। একদম গ্রামের রাস্তা, ধান ক্ষেত, সুন্দর গাছ, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই সব দেখতে দেখতে আমরা যাব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা পুরো একদম মানে পাহাড়, পাহাড়টা যখন উঠবো আমরা পুরো সিল্ক রুটের মতো, এরকম জিগজ্যাগ রাস্তা, প্রচণ্ড ঢাল, জানি না আমার এই গাড়ি উঠবে কি না। একদম লোকালয়ের মধ্যে আমরা এখন চলে এসেছি, পুরো লোকালয় উড়িষ্যার গ্রামের মধ্যে দিয়ে, এক প্রকার আমার উড়িষ্যার লোকাল গ্রামগুলো এক্সপ্লোর হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে। পাশে এই যে মন্দিরটা দেখুন, এটা সম্ভবত শিব মন্দির, কারণ নন্দী আছে। এই প্রথম বেশ একটা বড় মতো মার্কেট পেলাম, এই জায়গাটার নাম হচ্ছে নিরাকার, আমি শুনলাম দাজু বললো কিন্তু দর্শন। উড়িষ্যার লোকালার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা এইবার পাহাড়ি রেঞ্জে চলে এসেছি, সামনে পাহাড় দেখা যাচ্ছে, এটা নয়াগড় জেলা। আমরা এখন এন্টার করছি হচ্ছে রানপুর, দূরে ওই পাহাড়। আর এই জায়গাটা দেখে কিছুটা আমাদের কেওনঝড়ের কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন কেওনঝড় গেছিলাম ঠিক সেম রাস্তা, আর এরকম চারিদিকে পাহাড় পেয়েছিলাম। গাছটা কী গাছ থেকে বলতে পারছি না, এটা কালারটা এত সুন্দর লাগছে, সবুজ টাইপের, পুরো সবুজ, মানে কি বলবো, অনেকে হয়তো বলবে পুরো এটা কালার গ্রেড করে করা, কিন্তু না, এরকম র ছবি পুরো, কি লাগছে, কারণ আমার ক্যামেরায় আমি বেশি কালার গ্রেড করি না, ডিজিআই অ্যাকশন করে লাগে না সব কালার গ্রেড করতে। চলো আমরা প্রায় মানির এক পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। উড়িষ্যাতে ছোটোখাটো প্রচুর জায়গা আছে, যেমন এই সামনে যে পাহাড় এটা হচ্ছে মানিনাক পাহাড়, আর এখানে এরকম ছোটোখাটো প্রচুর জায়গা আছে, এরকম ছোটো ছোটো পাহাড়, জঙ্গল, প্রচুর জায়গা আছে যেখানে মানে ঘুরতে এসে আপনি কোনো দিন মানে নিরাশ হবেন না। আর এই জায়গাটির নাম হচ্ছে রানপুর, আর এখানকার লোকাল যারা তারা রাজ রানপুর নামেই চেনে, মানে রাজ রানপুর। এটি হচ্ছে নয়াগড় জেলার একটা ছোট্ট শহর, এবং মানিনাক পাহাড়ের গোড়ায় অবস্থিত এই অঞ্চলটা, মানিনাক পাহাড়, যে পাহাড়টা আমরা উঠবো আর কি। আর এই শহরটি একটা ঐতিহাসিকভাবেও তাৎপর্যপূর্ণ, কিন্তু তার কারণ এটি হলো ব্রিটিশ রাজের সময় রানপুর রাজ্যের রাজধানী ছিল এই মানিনাক, মানে মানিনাক রানপুর হচ্ছে
রানপুর রাজ্য রংপুর রাজ্যের রাজধানী ছিল। আর কিছুটা গেলেই আমরা সেই মানিনাক পাহাড় যেটা দেখা যাচ্ছে গাছের ফাঁক থেকে গাছের মাথায়, এই হচ্ছে মানিনাক পাহাড়। সত্যি একটা সুন্দর অসাধারণ জায়গা। আমরা কেমন যেন নিজেকে ফেলুদা মনে করছি, যেন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি। ফেলুদা যেমন রহস্য রোমাঞ্চ রহস্যের সন্ধানে যেত, আর আমরা হচ্ছি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। একদম বুঝতে পারছেন ওই পাহাড়ের মাথায় আমরা উঠব, এবং পুরো পাহাড়টাই হচ্ছে সাইড থেকে রাস্তা কেটে, মানে জিগ জ্যাগভাবে, যেমন সিল্ক রুট, যেমন যেভাবে পাহাড় কেটে কেটে উঠেছে, সেম পুরো ঘুরে 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 পেঁচিয়ে, সাপের মতো পুরো পেঁচিয়ে পেঁচিয়ে উঠব। আর এই এই মন্দিরটাও মানিনাক মন্দির, মানে মানিনাঙ্গা যে মানিনাক নাগদেবীর মন্দির। আমরা এখানে এখন দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাই, গিয়ে আগে পাহাড় থেকে ঘুরে আসি, তারপর আসার সময় সময় পেলে নিশ্চয়ই মন্দিরটা ভিজিট করবো। আমরা তাই কাছাকাছি এসে গেছি, অজানাকে জানতে, অচেনাকে চিনতে। ও ভাই সাহেব কি লাগছে, চড়াই শুরু হয়ে গেছে পুরো, এখান থেকেই চড়াই শুরু, আর জিগজ্যাগ রোডটা শুরু। আগে এই রাস্তাটা খুব মেয়ে খারাপ ছিল, আগে খুব আস্তে উঠতে হবে। আমি উঠবে তো গাড়ি, চড়াই দেখ রাজু, তোদের পিছনে ভালো লোড আছে, পিছনে তো ভালো লোড আছে। ওরে তপনাথ, যাই উঠছে প্ল্যাটিনার উপরে, বিশাল চড়াই, কিন্তু সেকেন্ড গিয়ারেই তুলতে হচ্ছে, বিশাল চড়াই, বিশাল চড়াই, দেখি কতটা ওঠে। জিগজ্যাগ রোড শুরু, এই গুগল না, রাস্তা এখনো সারাইনি, যাই হোক এইভাবেই যাবো। পিছনে প্রচুর লোড হয়ে গেছে বুঝলি, গাড়ি উঠবে না রে। প্ল্যাটিনা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ভুল ম্যাপটার দিকে লক্ষ্য করুন ভালো করে, আমি একটু ভালো করে আস্তে করে দেখাচ্ছি, দেখুন পুরো জিগজ্যাগ, মানে পিচ্ছিরি একটা চড়াই উঠলাম আমরা। হ্যাঁ উঠবে তো, না আরো আছে চড়াই, পুরো চড়াই, পুরো চড়াই, মানে ফার্স্ট গিয়ারে গাড়ি গেঁ গো করতে করতে তুলছে, এবার বুঝ দেখ ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না। সেকেন্ড গিয়ারে আসলে পিছনে প্রচুর লোড হয়ে গেছে গাড়িটা, এমনি সিঙ্গেল যদি আসতাম ব্যাগ না থাকতো তাহলে গল্প কোনো কিছু হতো, একবার হলেও চলে আসবেন, গাড়ি দিয়ে চলে আসবেন ব্যাপক ভাবে। যাই হোক একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়া একটু দাঁড়িয়ে দেখাই, এসছি তো দেখানোর জন্য, একটু নাবি জায়গাটা দেখাই। এ কোথায় চলে এসেছি আমরা, মানে কি বলবো, পুরো জিগজ্যাগ রোড। আমি একটা জিনিস দেখাচ্ছি, আমরা এসছি এই নিচ থেকে, এটা দিয়ে উঠলাম,
এই দেখুন, এই আবার ঘুরে এই উপরে উঠে গেছে। ক্যামেরা হয়তো ভাবছেন অনেকটা ফ্ল্যাট, ফ্ল্যাট নয়, বিভৎস। গাড়ি তুলতে তো দেখলেন কী অসুবিধা হচ্ছিল। সবে দুটো না তিনটে ব্যাগ উঠেছি, এখনও অনেক ওপরে উঠতে হবে, সেই টপেরও উপরে। এইটা তো দেখা যাচ্ছে না এখনও, এরও উপরে। আর একবার হলেও চলে আসবেন এখানে গাড়ি নিয়ে। পুরী থেকে মাত্র 86 কিলোমিটার, না 88 কিলোমিটার, এরকম হবে। দুই বাঙালি আমরা চলে এসেছি ফার্স্ট টাইম ইউটিউবে, ইউটিউবে এই ফার্স্ট, প্রথম এরকম একটা জায়গা। চলুন এখনো উঠবো। আবার ব্যাগ এই দিকে উঠবে। ও ভাই সাহেব, রাস্তা খারাপ এখানে। চল প্লাটিনা চল। রাস্তা যদি ঠিক থাকতো না তাহলে অসুবিধা নাই, এগুলো খারাপের জন্যই। মানে যখন মাথা বেশি উঁচু হচ্ছে পিছনের লোডটা বোঝা যাচ্ছে, সামনে চাকা যেন উঠে যাচ্ছে উপরে। কি হবে, তেল বেশি পুড়বে, অসুবিধা কি আছে? বাবা, না না, ধারে কে যাবে? কাজে এখানটা নামতে হবে। দাঁড়া একটু, এই ভালো ভালো জায়গায় গিয়ে দাও। হ্যাঁ, রাজুকে নামিয়ে দেবো, কিছু করার নেই। আস্তে আস্তে আয় রাজু, আমি আস্তে আস্তে তুলছি। হ্যাঁ, পুরো অফ রোড, পুরো অফ রোড। এই দেখো কি অবস্থা রাস্তা। আসলে ব্যাপারটা কি হয়, এই পাথরগুলোর জন্য, পাথর তো চাকা স্লিপ মারছে না পুরো। মা রাজু আয়, ভালো জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। ওরে ও, একটু দাঁড়াই। এই দেখুন, এই হচ্ছে পাহাড়, কত উঁচুতে উঠেছি দেখি, একটু আগে দেখি রাস্তা ঠিক থাকে। খুবই খারাপ, আরে সিঙ্গেল আসলে কোনো ব্যাপার না, যে কোনো গাড়ি নিয়ে উপরে চলে যাবে। আর আবার ডবল, তার উপর আবার এই পিছনে বিচ্ছিরি লোড, বিচ্ছিরি লোড, মানে কি বলবো, একটার ওয়েটটা ব্যাগ এক, মানে আমাকে চাকিয়ে ব্যাগ তুলতেই মাথা খারাপ, মানে বিশাল ভারী লাগছিল। আর সেই লোডটা রয়েছে, ওয়ান রাস্তা কিছু বুঝতে পারিনি, পুরো মাকমের মধ্যে চলে এসেছি। আর এই জিগজ্যাগ রোড, এই দেখাচ্ছি দেখাচ্ছি, এই দেখি দেখা যাচ্ছে কি কেমন উঠছি। রাজুকে আগে হাঁটতে হেঁটে পাঠিয়ে দিলাম, কেন দুজনে ডবল গাড়িতে এত ওয়েট ব্যাগ নিয়ে আর গাড়ি নিয়ে তুলতে খুবই অসুবিধা হচ্ছে। সিঙ্গেল উঠে যাবে, অসুবিধা নেই।
জানি না এই দেখ আমার এই ডিজিআইতে কতটা কি বোঝাই যাচ্ছে, কিন্তু বিচ্ছিরি চড়াই। আমি সিকিমে কিছুদিন আগে ঘুরে এসেছি, সিল্ক রুটে, সিল্ক রুট জানা চড়াই, তার থেকে যেন এখানে বেশি চড়াই লাগছে আমার। সিল্ক রুটের থেকে কিন্তু চড়াই বেশি। আর সবথেকে বড় কথা হচ্ছে রাস্তা, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, এদিকে রাস্তাটাও ঠিক করতে পারে। দেখো কি অবস্থা রাস্তা, পুরো পুরো খারাপ রাস্তা। মাঝে মাঝে এত খারাপ, মাঝে মাঝে আবার একটু ভালো, খারাপ তো খুব খারাপ। আমি উপরে উঠে দাঁড়াই, আজও আসুক। এটা বড্ড চড়াই, এটা ছাওয়া থেকে দাঁড়াবো। ও, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। শহর বলতে এইখান থেকে অত পর্যন্ত শহর, শহর ওই লোকাল হয় আর কি, বাদবাকি পুরো ফাঁকা মাঠ, ফাঁকা এরিয়া, ওদিকটা জঙ্গল, আর ওদিকে বেশ কিছু পাহাড় আছে। পাহাড়গুলো আমি দেখতে পাচ্ছি, আর রাজু আসছে নিচ থেকে। এই দেখুন গাড়ি এই দাঁড়িয়ে আছে, আর আমরা এখনও এরম উঠবো। কতটা চড়াই! আর এইদিকে সেই দিক দিয়ে উঠলাম আমরা। আমি একটু ওয়েট করি রাজুর জন্য। এখানে যখন আসবেন না, একটু হেভি সিসি হলে কোনো অসুবিধা নেই, আর যদি কম সিসি গাড়ি হয় চেষ্টা করবেন গাড়ির ওয়েট না থাকে, গাড়িতে বেশি ওয়েট না থাকে। আর একটা ব্যাপার হচ্ছে সিঙ্গেল আসার চেষ্টা করবেন, ডবলে এই মানিনাঙ্গা আসা খুব মুশকিল। ওই আসছে আমাদের রাজু। কী রে রাজু, আর আসবি? ফের আসবি? অবস্থা না, বাইকার্স আসছে গার্ড পার্ড হেলমেট পরে হেঁটে। আরে না না, বাইকার্স আসছে, দেখো পুরো ফুল প্যাকড আপ হয়ে হেঁটে। আমাদের দুটো গাড়ি নিয়ে আসলেই ভালো হতো, বুঝলি? কি করে জানবো এতটা? আসলে ব্যাপারটা কি বলুন তো, ইউটিউবে এই জায়গা নিয়ে ভিডিও নেই, আর কিছু উড়িয়া ভাষায় ভিডিও আছে যেগুলো আমরা বুঝতে পারছি না ভাষা, যে কি প্রবলেম, হ্যাঁ রাস্তায় হ্যান ড্যান বলছে, খুব ভালোভাবে সেইভাবে ভিডিও নেই, যার জন্য আমরা জানি না কি কন্ডিশন। এসে দেখছি সত্যি, কিন্তু বলছি ডব, মানে 110 cc গাড়ি যখন যদি নিয়ে আসেন, যদি এরকম লাগেজ ফাগেজ বাঁধা থাকে তাহলে ডবলে উঠবেই না, গাড়ি উঠবে না, এতটা চড়াই, এতটা চড়াই, গাড়ি উঠবে না এখানে। যাই হোক, যাই হোক, তুই চালিয়ে ওঠ, আমি হেঁটে যাই নাকি? চলো চলো, অসুবিধা হচ্ছে না? না ঠিক আছে, তুই আগে যা, তুই শুধু হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ের মজা নে। চলো রে, হ্যাঁ এটা ঠিক, ফিলিংস আলাদা হচ্ছে, দারুণ। গাড়ি উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, সিঙ্গেলে উঠে যাচ্ছে, সিঙ্গেল নিয়ে কোনো টেনশন নেই। ও দাদা কোথায় যাবেন? মানিনাঙ্গা হেঁটে যান, হেঁটে যান। আরে রাস্তাটা যদি ভালো হতো, যদি রাস্তা ভালো হতো তাহলে কোনো অসুবিধাই হতো না, কিন্তু রাস্তা যত যখনই খারাপ তখনই গাড়ি তুলতে অসুবিধা হচ্ছে।
উঠতেই যাচ্ছি শেষ নেই। কিছুদিন আগে সিকিমের সিল্ক রুট ঘুরে এলাম, অবশ্য বাইক নিয়ে নয়, ওটা বন্ধুবান্ধবের ট্যুর ছিল, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেটা চার চাকার মধ্যে করে বদ্ধ এভাবেই যাওয়া, আর এইভাবে বাইক নিয়ে এরকম মানে রোডে ওঠার একটা মানে এই আলাদা ভাই অভিজ্ঞতাই আলাদা। থার্ড গিয়ারে গাড়ি উঠবেই না, ফ্ল্যাটই না, সেকেন্ড গিয়ারে তুলতে হচ্ছে, মাঝে মাঝে ফার্স্ট গিয়ারও মারতে হচ্ছে, থার্ড গিয়ারে কিছুটা গিয়ে দাঁড়িয়ে স্লো হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না, সেকেন্ড গিয়ারে যেতে হচ্ছে। রাজুর একটু কষ্ট হচ্ছে, কারণ ওর হেঁটে উঠতে হচ্ছে। দেখছি আর একটু ওপর থেকে যদি একটু ভালো রাস্তা পাই ওপর তুলে দেবো, আমার একটু দাঁড়াইও আসো। মানে গাড়ি রাখা যাচ্ছে না, বসে থাকতে হবে গাড়িতে, একটু দাঁড়াই এখানে, রাজু আসুক, রাজুকে তুলে নেবো। কিছুটা রাস্তা তো ভালো আছে, কারণ হেঁটে ওঠাটা অতটা এতে খুব কষ্ট। হ্যাঁ চলো, আর একটুখানি বাকি আছে, সেটা কমপ্লিট করি, ওটা রাজু পিছনে বসে বসিয়ে দিয়েছি, চলো। কারণ এখানে রাস্তাটা একটু ভালো দেখতে পাচ্ছি, তাই রাজুকে ছড়াবে, ওরা হেঁটে উঠতে পারে, ওটা কষ্ট তো হবেই। রাজু তুই মনে মনে ঠেল, এ বাবা সম্ভব না, এ উঠবে না, আরে এমনি উঠে যাবে, আচ্ছা ওই পর্যন্ত উঠি, তারপর দেখছি। ওরে দাদা, একবার তুলছি, একবার নামিয়ে দিচ্ছে, তুলছি আর নামিয়ে দিচ্ছে, ও রাজু চলে করে এসে গেছি, ভাই গোল গোল ঘুমি এখানে, কোথায় চলে এসছি রাজু, ও কোথায় চলে এসছি ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি বাইকার্স, বাঙালি ট্রাভেলার হিসাবে এই প্রথম উড়িষ্যার মানিনাঙ্গা আমরা চলে এসেছি, পুরো এই প্রথম কোনো বাঙালি হিসাবে চলে আসুন, কোনো ব্যাপার না, যে কেউ প্ল্যাটিনা চলে আসতে পারে, চলে যে কোনো গাড়ি চলে আসবে, যে কোনো গাড়ি চলে আসুন, চলুন এবার চারদিকটাই ভালোভাবে দেখাই, চলো এবার ওপর দিকে। চলো এই হচ্ছে মানিনাঙ্গা হিল টপ, এই দেখো পাহাড়গুলো দেখো, আর দেখতে পাচ্ছ পাহাড়গুলো, এই সামনে আছে মন্দির, মন্দিরটা আমরা যাব, আর এই হচ্ছে হিল টপ লাস্ট পোর্শন, আর ওইখানে ওই জলের ট্যাঙ্কটা আছে। হ্যাঁ আমাদের গাড়িটা ওইখানে রাখা রয়েছে বাইকে, এরপর আর নেই যাওয়ার জায়গা, নেই রাস্তাও নেই, এরপর গেলে সোজা এরকম কি এরকম খাত নিচে, আর দেখ কত ওপরে আছি দেখাচ্ছি, এই মানে সেই নিচে ছোটো 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 শহর দেখা যাচ্ছে, ছোটো ছোটো বাড়ি, ছোট্ট ছোট্ট বাড়ি, আর ওই পারে সব পাহাড়, হেঁটে হেঁটে উঠেছি আমি, হেঁটে হেঁটে ওই পারে পাহাড়, এই দেখো উঁচু উঁচু পাহাড়, মনে হচ্ছে যেন সেই কিছু আগে সিকিম গেছিলাম, কি সিকিম মানে সিল্ক রুট, ঠিক সেই রকম লাগছে পাহাড়। ওহ
ওপর থেকে অসাধারণ ভিউ, অসাধারণ মনে হচ্ছে না সিকিম বেড়াতে এসেছি পুরো। আর ওই ওপরে মন্দিরটা আছে, ওই মন্দিরটা উঠবো এপার থেকে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস, আর একটা ব্যাপার যেটা বলি প্রত্যেক বাইক প্রেমীদের কাছে বলি, যারা ট্র্যাভেল করতে ভালোবাসো একবার হলে আসো। আমার সত্যি খুবই ক্ষুদ্র চ্যানেল, সবে চ্যানেল স্টার্ট করেছি বললে চলে, আমার ছোট চ্যানেল, আমি এটাকে গুগলে সার্চ করে বার করে আমি এসছি। এটা অফবিট এরিয়া, যারা মোটর ব্লগ করে বা ট্র্যাভেল করে সবাইকে বলছি একবার ঘুরে যান, যদি না ভালো লাগে আমার কমেন্ট সেকশনে এসে আমাকে উল্টো পাল্টা বলবেন। সিরিয়াস বলছি, দারুণ গরমের সময়, আজকে আজকে তো মার্চ মাসের, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ মার্চের আজকের 13 তারিখ, আর মার্চে আসার দরকার নেই, আজকে যথেষ্ট গরম আছে, গরম লাগছে, হলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বা বর্ষার সময় আসতে পারেন, বর্ষায় কোনো অসুবিধা নেই, একবার ঘুরে যান, ব্যাপক লাগছে। শুধু এবার মন্দিরের দিকে যাই, ওই হচ্ছে মন্দির, এখান থেকে কি লাগছে রে পাহাড়টা, এটা অনেকটা হাইট। চলো উপর থেকে দেখাচ্ছি, কেন মনে হয় অনুষ্ঠান আছে, কতটা হাইট আছে, কত হাইট নিচে, শহরটা ছোট 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 লাগছে, আর পুরো কুয়াশা করে আছে না, ঘোলা ভাব আছে একটা। এই হচ্ছে মন্দির, এখানে একটা অনুষ্ঠান চলছে, জানি না কিসের, ওখানে প্যান্ডেল হয়ে আছে আর এখানে পুজো টুজো হচ্ছে। হ্যালো একবার সব গোটে জায়গায় করদিয়ন্তু, তারপরে সব দিয়ে দেবো এইপটে না, কম করছেন স্বস্তি নপোখা বিশ্ববেদা কর্তা সে ভুল হল রে, ওম নমস্তে গণপতে তমেব প্রত্যক্ষম তত্ত্বমসি তমেব কেবলং সর্বং খলবিদং ব্রহ্মাসি ত্বং সাক্ষাদাত্মাসি নিত্যং হৃদম বচমি। একটা জিনিস দেখুন, এখানে আমি একটু জোরে কথা বলছি না, যেহেতু পুজো চলছে, এই যে এখান থেকে লাইটগুলো যে লাগানো, এখানে একটা আছে, এখানে আছে, সামনে কোনো টাওয়ারের ব্যবস্থা আছে, ওইখানে লাইট আছে, মানে রাত্রিবেলা এই মন্দিরটা কত সুন্দর লাগবে নিচ থেকে, দূর থেকে যা লাগবে না চিন্তা করতে হবে, মানে অসাধারণ ভিউ আসবে রাত্রে। মণি নাগেশ্বরী টেম্পল, এটা হচ্ছে নাগেশ্বরী দেবীর মন্দির, আর এই হচ্ছে টোটাল জায়গা, আমি তো দেখালাম একবার, আবার একবার দেখিয়ে দিচ্ছি। চলুন, প্রচণ্ড রোদ্দুর, গরম বিশাল, এমনি হাওয়া আছে প্রচুর, হাওয়ায় কষ্ট, মানে গরমে কষ্টটা হচ্ছে না সেই রকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রোদ্দুরটা সহ্য হচ্ছে না, যেখানে যখন রোদ্দুর গায়ে পড়ছে চালা করছে গরমের, পাথর তো পুরো গরম, কিন্তু যখন ছাওয়ায় দাঁড়াচ্ছি পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর। আজকে মণিনাগেশ্বরী দেবী টেম্পলে পুজো আছে, ওপরে যজ্ঞভোগ্য চলছে, খুব ভালো দিনে এসেছি আমরা।
এই সময় একটা বেশ বড়ো সেই স্টিলের যে গ্লাস, সেই গ্লাসে এক গ্লাস শরবত হবে, বিশেষ করে ঘোল বা লস্যি, মন শান্তি হয়ে যাবে। তা রাজু, রাজুর ইন্টারভিউ নেওয়া যাক। রাজু কেমন লাগছে বল? খুবই ভালো। মানে এরকম একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে কেমন লাগছে? নতুন জায়গা ঘুরতেই তো আমরা এসেছি। হ্যাঁ, এই হচ্ছে ঠিকঠাক উত্তর। নতুন জায়গা ঘুরতেই কিন্তু আমরা এসেছি, আর এখানে সত্যি খুব ভালো লাগলো এসে। আমরা এমনই খুঁজে খুঁজে বের করবো যেখানে খুব কম লোকে গেছে, একদম সেই আপনাদের কাছে নিয়ে আসবো। সেই উদ্দেশ্যটা আমরা রেখেছি যে এমন এমন নতুন নতুন জায়গা এরকম খুঁজে খুঁজে দেখাবো। ঠিক আছে, যাই হোক, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে, সাবস্ক্রাইব করুন, নাহলে কী করে হবে? সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিও আসবে না, তাহলে মোটিভেশন পাবো কী করে? চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও আর প্রচণ্ড ঘাম হচ্ছে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানাবার থাকে কমেন্টও করবেন, কিছু জানবার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো তার উত্তর দিতে। নিশ্চয়ই দেবো, চেষ্টা কেন, এটা আমার কর্তব্য, উত্তর আমি দেবো। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার কিছুক্ষণ এখানে রেস্ট নেবো, নিয়ে আবার নেমে যাবো নিচের দিকে, নিচের দিকে নামবো, তারপর এখান থেকে তো ঘুরাই যাচ্ছি বলেই দিয়েছে নিয়ে মারো। চলুন, আগে আগে সব কিছু বলে দিলে তো হয়ে গেল, আরও সঙ্গে থাকুন, তারপর নতুন নতুন দেখবেন কোথায় যাচ্ছি, সব কিছু বলবো না এখন। ঠিক আছে।